নিচের কোন বানানটা সঠিক? স্বায়ত্তশাসন অপশন এ নাকি বি নাকি সি নাকি ডি? আবার নিচের কোন বানানটা ভুল? দরিদ্র নাকি দারিদ্র নাকি দারিদ্রতা নাকি দরিদ্রতা? অর্থাৎ বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বানান শুদ্ধিকরণ নিয়ে। অর্থাৎ আমরা পরীক্ষা হলে এই বানান শুদ্ধিকরণ নিয়ে প্রচুর কনফিউজ রই। সো কিভাবে খুব সহজে ইজিলি আমরা এই বানান শুদ্ধিকরণ মনে রাখতে পারি, সো আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো। সো লেটস স্টার্ট। সো বন্ধুরা, প্রথমত আসো স্বায়ত্তশাসন। খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ এবং এই শব্দে আমরা প্রচুর কনফিউজড হই, কারণ পরীক্ষা হলে এই বানানটা একাধিকবার আসে এবং আমরা প্রায় গুলিয়ে ফেলি। সো আসো প্রথমত এই শব্দ আমরা কিভাবে মনে রাখতে পারি বা লজিক কি। খেয়াল করো, এখানে স্ব যোগ আয়ত্ত যোগ শাসন, যদি শব্দটা ভাঙি তাহলে দাঁড়ায় স্ব যোগ আয়ত্ত যোগ শাসন। এখন দেখো, আমরা জানি যে আয়ত্ত বানানটা কিরকম, সরিয়া আ তয়ত, এখানে কি কোনো ব নাই। যেহেতু এইখানে কোনো ব নাই, তাহলে স্বায়ত্ত শাসনের এইখানেও কোনো ব যুক্ত করা যাবে না। খুব সিম্পল, যদি এইটুকু মনে রাখতে পারি, বিকজ এইখানে স্ব মানে নিজস্ব, আয়ত্ত মানে নিজের অধীন, শাসন মানে কি নিজের অধীনে যেই শাসন তাকে বলা হচ্ছে স্বায়ত্ত শাসন। এখান থেকে আর শব্দ হচ্ছে স্বায়ত্ত শাসিত। সিম্পল। তাহলে খেয়াল করো, এখানে মাথায় রাখতে হবে যে যদি আয়ত্ত শব্দে ব থাকে না, তাহলে অবশ্যই স্বায়ত্ত শাসনের এইখানেও কি ব পাওয়া যাবে না। সিম্পল। তাহলে খেয়াল করো, এখানে দেখো যে এই যে স্বায়ত্ত শাসন, এইখানে তয় ব দেখতে পাচ্ছ, এটা কি ভুল। এখানে দেখো, এখানেও ব এখানেও ব, এগুলো সব কি ভুল। সো খুব সিম্পলি মাথায় রাখতে হবে যে আয়ত্ত শব্দে যেহেতু কি আছে ব নেই, তাহলে স্বায়ত্ত শাসনের এখানে কি থাকবে না, ব থাকবে না, আর সিম্পলি এখানে কি ব পাওয়া যাবে। ওকে, তাহলে এবার আসো আর শব্দ দেখবো, সেটা হচ্ছে দরিদ্র নাকি দারিদ্র নাকি দরিদ্রতা নাকি দারিদ্রতা। খেয়াল করো, এই বানানটা প্রায় পরীক্ষায় আসে যে নিচের কোনটা সঠিক বা নিচের কোন বানানটা ভুল। এখানে আমরা প্রচুর কনফিউজ হই। একটু খেয়াল করবো যে এই বানানটা আমরা কিভাবে খুব সহজে মনে রাখতে পারি। দেখো, একটু লজিকটা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে দারিদ্র এবং দরিদ্রতা, এই দুটো নাউন, কিন্তু দরিদ্র এটা হচ্ছে কি অ্যাজেকটিভ বা কি বিশেষণ। খেয়াল করো, এখানে একটু বোঝার চেষ্টা করবো যে কিভাবে মনে রাখবো দারিদ্র। দেখো এখানে কি আছে, জফলা আছে। দরিদ্রতা, এখানে দেখো তাপত্য আছে কিন্তু এখানে কি নেই, আকার নেই, যেটা এখানে প্রায় কনফিউজ হয়। সেটা হচ্ছে এই যে দারিদ্রতা, এখানে তাপত্য আছে কিন্তু এখানে কি আছে, একটা আকার আছে, অবশ্যই এটা কি হবে ভুল। খেয়াল করো, এইখানে আমরা মনে রাখবো দারিদ্রতা, যেহেতু বাংলায় নাউন বা বিশিষ্টবাচক শব্দে কি হয়, সাধারণত একটা লাস্টে জফলা থাকে। দেখো, যেমন ঔজ্জ্বল্য, যেমন সৌজন্য, যেমন আনুকূল্য, যেমন ঐক্যমত্য, দেখো এই প্রত্যেকটাতে একটু খেয়াল করো, এগুলো সবগুলো নাউন এবং এখানে প্রত্যেকটা কি আছে, একটা করে জফলা আছে। এই যদি শব্দ আরো দেখো, কাঠিন্য, এখানে দেখো করুণ কারুণ্য, দেখো তাহলে খুব সিম্পলি বুঝতে পারবা যে যেহেতু নাউন বা বাংলায় বিশিষ্টবাচক শব্দে শেষে কি থাকে, একটা জফলা থাকে। আবার দেখো দারিদ্রতা, এই দরিদ্র শব্দ খেয়াল করো, এইখানে দেখো তাপত্য আছে, তাহলে এখানে কি যুক্ত করা যাবে না, এখানে আকার দেয়া যাবে না। কিন্তু দরিদ্র, দরিদ্র কি অ্যাজেকটিভ, খেয়াল করো যদি অ্যাজেকটিভ হয় তাহলে এখানে কি দেওয়া যাবে না, জফলা দেয়া যাবে না। যেমন দেখো, এখানে দেখো কাঠিন্য কঠিনতা, কিন্তু এখানে কি কঠিন, দেখো এই কঠিনটা কি অ্যাজেকটিভ, কঠিন যেহেতু অ্যাজেকটিভ, তাহলে এর লাস্টে কি দেওয়া যাবে না, জফলা, এরকম কাঠিন্য বা কঠিন্য লেখা যাবে না। এখানে দেখো কারুণ্য, কারুণ্যটা দেখো, কারুণ্য বা করুণতা, এখানে কি করুণ, করুণটা কি অ্যাজেকটিভ, তাহলে যেহেতু অ্যাজেকটিভ, তাহলে এর সাথে কি যুক্ত করা যাবে না, লাস্টে জফলা দেয়া যাবে না। কিন্তু যদি এটা নাউন হতো তাহলে অবশ্যই কি এখানে একটা জফলা দেয়া যেত। এবার আসো দরিদ্রতা, এখানে দেখো দরিদ্রতা নাকি দারিদ্রতা, খেয়াল করো দরিদ্রতা নাকি দারিদ্রতা, কোন বানানটা সঠিক ধরবো আমরা, দারিদ্রতা ধরবো নাকি এই দরিদ্রতা কাউন্ট করবো, এর হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এখন দেখো মাথায় রাখতে হবে যে তাপত্যযুক্ত কি, তাপত্যযুক্ত শব্দের শুরুতে, তাপত্যযুক্ত শব্দের শুরুতে, তাপত্যযুক্ত শব্দের শুরুতে আকার যুক্ত হয় না। খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখো তাপত্যযুক্ত শব্দের শুরুতে কি হয় না, আকার যুক্ত করা যাবে না। খুবই গুরুত্বপূর্ণ, কখনোই তুমি আকার দিবা না। এখন দেখো তাহলে কি অবশ্যই এখানে তাপত্য আছে, তাহলে কি এখানে দরিদ্রতা, এটা সঠিক, কিন্তু এখানে তাপত্য আছে কিন্তু এখানে আকার আছে দারিদ্রতা, তাহলে এটা কি অবশ্যই ভুল হবে। ওকে, তাহলে আমরা একটু মনে রাখবো যে তাপত্যযুক্ত শব্দে কি হয় না, শুরুতে আকার হয় না, দারিদ্র যদি জফল হয় তখন সেটা নাউন, কিন্তু দরিদ্র তখন সেটা কি অ্যাজেকটিভ। তাহলে এখানে দেখো এই যে দারিদ্র, এই বানানটা কি না সঠিক না, বিকজ এখানে আকার আছে তাহলে এখানে জফলা নেই, যেহেতু এখানে জফলা নেই তাহলে এটা কি ভুল। সিমিলারলি দেখো কাঠিন্য কঠিনতা, আবার কঠিন, কিন্তু কাঠিন্যতা এই শব্দটা কি ভুল, ঠিক আছে,
আবার দেখো বলা হচ্ছে কারুণ্য করুণতা কিন্তু করুণ, এখানে দেখো কারুণতা, এই ব্রান্ডটি অবশ্যই ভুল হবে। ওকে সো বন্ধুরা, একটু খেয়াল করলে কোন অ্যাডজেক্টিভ কোনটা নাউন কোনটা তাপত্যয় যদি একটু খেয়াল রাখতে পারি তাহলে কিন্তু খুব সহজেই এই দারিদ্রতা বা দরিদ্রতা নিয়ে যে কনফিউশন সেটা দূর করতে পারবো। ওকে এবারে আরেকটা বানান দেখবো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে দেখো শ্বশ্রু, বানানটা খেয়াল করো, এটা আমরা প্রচুর কনফিউজ হই এখানে, শ্বশ্রু নাকি শুশ্রূষা, এই বানানে প্রচুর কনফিউজ হই, একটু মনে রাখবো কিভাবে তাহলে খেয়াল করো, শর্ট টেকনিকগুলো একটু খেয়াল করি আমরা। প্রথমত আসো একটু খেয়াল করি যে এই শ্বশ্রু শব্দটা দাড়ি, এই শব্দের অর্থ কি দাড়ি, তাহলে কিভাবে মনে রাখবো, এখানে দেখো শ্বশ্রু যদি আমরা একটু খেয়াল করি যে মানুষের দাড়ি কিরকম হয়, একটু পেঁচানো বা একটু মোড়ানো থাকে, রাইট, এরকম মানুষের মুখে দাড়ি থাকে না, একটু পেঁচানো বা ধরো এভাবে একটু পেঁচানো থাকে বা মনে করো এভাবে একটু পেঁচানো থাকে, সো এই দাড়িগুলোকে একটু পেঁচানো, সো মনে রাখো এইটা হচ্ছে শ্বশ্রু মানে দাড়ি, অর্থাৎ এটা দাড়ির প্রতীক কল্পনা করো তাহলে খুব সহজে মনে রাখতে পারবো যে এখানে শ্বশ্রু শব্দ অর্থ কি দাড়ি। কিন্তু এখানে আবার দেখো শ্বশ্রু এখানে এটা কি দিউকার, তখন এটা কি শাশুড়ি, আবার দেখো এই শ্বশ্রু মানে কি শ্বশুর আর এই শুশ্রূষা মানে কি সেবা, শব্দ অর্থ কিন্তু সেবা করা, তাহলে দেখো এইখানে দেখো এই শ্বশ্রু এবং এই শ্বশ্রু দাড়ি আছে, শ্বশুরের কি আছে দাড়ি আছে, খুব সিম্পলি যদি মনে করো যে পুরুষ তাহলে পুরুষের কি আছে দাড়ি আছে, তাহলে খুব সিম্পলি এখান থেকে মনে রাখতে পারে যে এই শ্বশ্রু মানেই শ্বশুর আবার এই শ্বশ্রু মানে কি দাড়ি, সিম্পলি। কিন্তু দেখো এই শ্বশ্রু হচ্ছে শাশুড়ি আবার এই শ্বশ্রূষা মানে কি সেবা, দেখো সেবা কে করে নারীর কাজ, সেবা করা কার কাজ নারীর কাজ, তো শাশুড়ি কি করে সেবা করে, তাহলে যদি এভাবে কল্পনা করো তাহলে দেখো এই শ্বশ্রু থেকে শাশুড়ি সেবা করা এই অর্থে এখান থেকে কিন্তু খুব সহজে তুমি মনে রাখতে পারবা। ওকে সো বন্ধুরা, যদি আমরা একটু ট্রাই করি এটা দাড়ির প্রতীক কল্পনা করি বা এখান থেকে সেবা করা এই অর্থে শ্বশ্রু শাশুড়ি, তাহলে কিন্তু খুব সহজেই এই শ্বশ্রু মানে শ্বশুর এই শ্বশ্রু মানে দাড়ি আবার এখান থেকে এই দুটো একটা কাছাকাছি এই অর্থে আমরা মনে রাখতে পারি। ওকে বন্ধুরা, সো আমরা পার্ট টুতে এসে হতাশাগ্রস্ত বা কল্যাণী আসু এখান থেকে শবদাহ শবপড়া এই শব্দগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই শব্দগুলো কিভাবে খুব সহজে মনে রাখতে পারি আমরা সেকেন্ড পার্টে তোমাদের সাথে ডিসকাস করব। সো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই তুমি ফেসবুকে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধুদের সাথে শেয়ার করো এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।